গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অঝোরে বৃষ্টি ঝরছে, আর যা গরম পড়েছিল সেই সময়। তো এই জন্য বৃষ্টি দেখে মন ভালো হয়ে গেল, আর বৃষ্টি দেখলে আমার আরাধ্যসোনারও উচ্ছ্বাসে শেষ থাকে না। তো যাই হোক, দূরে পূজার ঢাক বাজছে আর আমার আরাধ্যসোনা এখানে মনের খুশিতে নাচছে, তো এটাই আর কি। তো যাই হোক, বিকেলবেলা চলে গিয়েছিলাম একটা পেস্ট্রি শপে এবং সেখান থেকে কেকটা পারচেস করেছি, একটা ভ্যানিলা কেক নিয়েছি। আর এই কেকের উপরে আর কি লিখিয়ে নিলাম হ্যাপি মাদার্স ডে মামনি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজ হচ্ছে 11th May আর আগামীকাল 12th May। সো একটু পরে রাত 12টা বাজবে, আর রাত 12টা বাজলেই হচ্ছে মায়েদের জন্য স্পেশাল ডে হ্যাপি মাদার্স ডে। তো হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে, অনেক অনেক শুভেচ্ছা এই পৃথিবীর সকল মায়েদের জন্য যারা আসলে নিজের জীবনকে বাজি রেখে সন্তানদের পৃথিবীতে নিয়ে আসেন। তো এ কারণে সব মায়েদের প্রতি রইল আমার অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা, সব কিছু। সেই সঙ্গে আমি নিজেও একটা মা, এই যে এই দুষ্টু বাচ্চাটার মা, সেই সঙ্গে একটা পুটকিরও মা। বাবা তুমি আমাকে হ্যাপি মাদার্স ডে বলো। হ্যাপি মাদার্স ডে মা। বলি বাবা কি মিষ্টি। তো যা হোক, সারা বছর মায়েদের জন্য যেটাই করি না কেন, হ্যাপি হ্যাপি মাদার্স ডে মা। বলি বাবা এখানে কেক দিতে হবে। হ্যাঁ দিব দিব। তো আসলে সারা বছর মায়েদের জন্য যেটাই করি না কেন, স্পেশাল দিনটার জন্য কিন্তু স্পেশালভাবে সেলিব্রেট করতেই ভালো লাগে। যে অন্তত 365 দিনের মধ্যে একটা দিন মায়ের জন্য, তো এই ব্যাপারটা কিন্তু সত্যি অসাধারণ। তো যা হোক, মামনির জন্য ছোটোখাটো কিছু অ্যারেঞ্জ করেছি। এই যে একটা কেক নিয়ে এসেছি, আর ওটা হচ্ছে মামনির গিফট। ওখানে মামনির জন্য দুইটা মানে হচ্ছে কারুকাজপূর্ণ সুতার কারুকাজপূর্ণ দুইটা ব্লাউজের পিস আছে, কারণ সবসময় শাড়ি দিই, তো এই জন্য ভাবলাম যে এবার একটু ডিফারেন্ট টাইপ গিফট দেওয়া যাক। তো জানি না মামনির কী রিয়াকশন হবে, সেটা দেখতে হবে। তার আগে কেকটাকে একটু আনবক্স করে ফেলি। তো এই হলো মামনির জন্য কেক, আর এটা হলো গিফট। আসতে আসতে, দাঁড়া 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 দাঁড়া। তো আমরা হচ্ছে মামনিকে আটকে রেখেছিলাম, এখন মামনির রিয়াকশন দেখব। নাও তোমাকে আমরা বন্দি দশা মুক্ত করলাম, এবার চলো। হ্যাঁ দিদাকে নিয়ে চলো তো বাবা, চলো ভেতরে চলো, চলো চলো সোফায় বসো। হ্যাঁ এবার কিছু বুঝতে পারছো? হ্যাঁ কিছু বুঝতে পারছো কি ঘটনা? তুমি অনেক আগে বুঝে গেছো, কি করে কি বুঝলে বলো? হ্যাঁ তাহলে এখন কেক কাটিং করে ফেলো। হ্যাঁ বাবা ধরো, বাবা হাত ধরো, দুটা হাত ধরো, এই সাইড থেকে ঘাটো। দাদু আরে বাস
বাবা খুশি? ও বলছে দিদার হ্যাপি বার্থডে। বাবা তুই আমারে খাওয়াই দে, আমি তো তোর মা। সাদা কালো দুটোই দিলাম, সব শাড়ির সাথে যাবে। ঘোষপাড়া দেখো, ভেতরে দেখো, অনেক সারা বছর তো শাড়িই পরা হয় বেশি, এই কেনা হয়, তার থেকে আস্তে বাবা পরে যাবা। গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ, তো আগে তো আরাধ্যই অ্যান্সার করে দিল। মানে আমার মার গিফট লাগবে না, আমি বড় হয়ে দেব, বলে আমি বড় হয়ে দেব, আমি যখন মার মতো বড় হব তখন। ও পারবো নে, হ্যাঁ যশোরে ভাষা বলবো না। ও তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একজন হকার এসেছেন এবং ওনার কাছে অসংখ্য নকশি কাঁথা এবং অ্যাপ্লিকের বিছানার চাদর ছিল। তো যা হোক, আমি একটু নকশি কাঁথা দেখছিলাম, কারণ আমার অনেক দিন থেকে একটা নকশি কাঁথা মানে কেনার ভীষণ ইচ্ছা ছিল। তো এই যে বেশ কয়েকটা ডিজাইন কালেকশন দেখলাম, ভালোই লাগছিলো। এই সাদাটা মানে ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে জানি না, বাট বাস্তবে দেখতে অনেক সুন্দর। সাদা হলুদ, আমার কেন যেন এই রঙ দুটোই বেশি পছন্দ। তো এই যে দুই এই ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। তো এটা হলুদ আর সাদার ভেতরে ছিল, তো আসলে কোনটা বেশি ভালো লাগে এটা ভাবতে ভাবতে একটা নিয়ে নিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে শুনি রাস্তা দিয়ে একজন হকার যাচ্ছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর্চারানিকে জাস্ট ঘুম পাড়িয়ে মানে ঘুম পাড়িয়েছি, তো তারপর দেখি একজন হকার যাচ্ছে বাসা থেকে, বলছে নকশি কাঁথা নকশি কাঁথা। আর আমার নিজেরও অনেক দিন থেকে আর কি একটা নকশি কাঁথা নেবার খুব শখ ছিল। তো বেশ কিছু কাঁথা দেখলাম, তো তার ভেতরে এই কাঁথাটা খুব পছন্দ হয়েছে। কালারটা সুন্দর, সাইডে বর্ডার আছে আর খুব সুন্দর, মানে কুচি 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 ডিজাইন করা, এই যে এরকম করে। তো এই যে ডিজাইনটা, তো ভীষণ ভালো লেগেছে, তো জন্য একটা নকশি কাঁথা নিয়ে নিলাম। আর আসলে অনেক দিন থেকে খুব ইচ্ছা ছিল একটা নকশি কাঁথা নেবার, মানে খুব পছন্দ আমার এই হাতের কারুকার্যের জিনিস আর কি। তো আমাদের আর্যাসনের থার্ড মান্থের বেবি ফটোগ্রাফির থিম একদমই খুঁজে পাচ্ছিলাম না। তো যখনই নকশি কাঁথাটা কেনা হলো, মনে হলো এটার উপরে আর্যাকে শুয়ে দিলে বেশ ভালো ছবি তোলা যাবে। তো যাই হোক, সেটাই করেছি। আর্যাকে এবার একটি ওড়না পরিয়েছি, মানে শাড়ির মতো করে পেঁচিয়ে দিয়েছি, আর এইভাবে আর কি ওর থার্ড মান্থের বেবি ফটোগ্রাফি কমপ্লিট করলাম। তো এই হচ্ছে ছবিগুলো। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।